আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি ডিজাইনে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো বাড়ির ডিজাইন না, এটা একটা গরু ফার্মের ডিজাইন। সো আমরা অনেকে আছি গরু ফার্মের কথা চিন্তা ভাবনা করছি। তো গরু ফার্মের কথা চিন্তা করলে কিন্তু মাথায় আসে আমরা কীভাবে ডিজাইনটা করব, কিভাবে করলে ভালো হবে, গরুতে কী পরিমাণ জায়গা রাখবে এবং আমাদের খাবার পাত্রের জায়গা এবং গরু রাখার জায়গা। সো সব কিছু মিলিয়ে আজকের এই ডিজাইনটাকে সাজানো হয়েছে। সো আমরা যারা আছি গরুর ফার্মের কথা চিন্তা ভাবনা করছি তারা এই ডিজাইনটাকে ফলো করতে পারে। এছাড়াও আপনার জায়গার পরিমাণ যদি কম বা বেশি হয় তাহলে আপনি ডিজাইনটাকে একটুখানি মডিফাই করতে পারেন। সো এই ডিজাইনটাকে আমরা আধুনিক বলতে পারি। এখানে একটা আধুনিক ফার্মের জন্য যে সুবিধাগুলো আছে এগুলো খুব নর্মালভাবে দেওয়া হয়েছে। তো আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি বাজেট খরচ করে অবশ্যই এটাকে বড় করতে পারবেন, আরও ভালো করতে পারবেন। সেটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে দিয়ে বেশ ভালো একটা ডিজাইন চাইলে আপনি এটাকে ফলো করতে পারেন। সো এই ডিজাইনে আমরা আলোচনা করব, 3D মডেলে আরও একটু সুন্দরভাবে বিস্তারিতভাবে দেখবো। সো ফ্লোর প্ল্যানে আমরা দেখবো জমির মাপ, এছাড়াও অন্যান্য মাপগুলো, খাবার পাত্র এবং কোথা থেকে কত কি পরিমাণ মাপ ধরা হয়েছে সমস্ত এখানে আমরা আলোচনা করব। তো চলে যাবো আমরা মূল ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটু কথা বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বলবো থ্যাংক ইউ বস। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। ওকে, চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। সো মূল ভিডিওতে আমরা এটাকে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ফার্মটা মূলত এভাবে করা হয়েছে। এবং আমরা প্রথমত যে ভিডিওটা দেখছিলাম ওটাতে কিন্তু আমাদের এই ছোট্ট একটা এই ফার্মের ডিজাইনটা এটা আমি দেখেছি 3D ওই ভিডিওতে। এবং এখানে যে ভিউটা আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনি জায়গা যদি পরিমাণে বেশি হয়ে থাকে এবং আপনি যদি আরও বড় সড়ো আকারে করতে চান তাহলে আপনি সেমভাবে এভাবে ফলো করতে পারেন। যেভাবে আমি এখানে দিয়েছি দেখেন, এখানে কিন্তু গরু দুই সারিতে গরু রাখা হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে আমাদের খাবার পাত্র এটা, এবং এখানে মাঝখান দিয়ে দেওয়া হয়েছে রাস্তা। এই রাস্তার মাপটা আমরা দেখবো একটু পরে ফলো প্ল্যানে। এবং এখানে যে বিষয়টা, এখানে খাবার পাত্র দেওয়া হয়েছে আপনার সবগুলো গরুর জন্য। এখানে 10টা গরুর ব্যবস্থা করা হয়েছে, সবার জন্য দেওয়া হয়েছে একটাই খাবার পাত্র। এছাড়া যদি আপনি এটাকে আলাদা আলাদা করতে পারেন তাহলে আপনি জাস্ট ভিতরে একটা করে ওয়াল দিয়ে দিয়ে আপনি এটাকে আলাদা করতে পারেন। সো এখানে আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যাদের বড় গরু ফার্ম তারা কিন্তু এভাবে করতে পারেন যে আপনি এই একটা যে পাত্র যেটা এটাকে আপনি নর্মাল খাবারের জন্য দিতে পারেন, যেমন ধরেন যে ঘাস বা অন্যান্য কিছু। এবং এখানে যদি আপনি আলাদা আলাদা করে দেন প্রত্যেক গরুর জন্য আলাদা আলাদা, তাহলে আপনি কিন্তু এখানে যে পানি জাতীয় যে খাবারগুলো এখানে কিন্তু আপনি বা দানাদার যে খাবারগুলো সেটা কিন্তু তাদের জন্য আলাদাভাবে দিতে পারেন। এবং এখানে আর একটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার এখানে আমরা যে বিষয়টা করছি সেটা হচ্ছে এই একটা ফার্ম সেম এইভাবে আপনার যদি গরুর পরিমাণ বেশি হয়ে থাকে, যেমন এটাকে আমরা দিয়েছি এই সাইডে 10টা গরু, এই সাইডে 10টা। সো মূলত হচ্ছে সর্বমোট আমাদের এখানে 20টা গরুর আয়োজন মানে ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি 40টা গরু থাকে তাহলে কিন্তু আপনি যদি জায়গাটা যদি লম্বাভাবে হয়ে থাকে তাহলে আপনি সেম এভাবে শুধু এই জিনিসটাকে আমরা এখানে সেমভাবে এদিকে দিয়েছি, তাহলে হয়ে গেলে আমাদের 40টা গরু হয়ে যাবে আপনার এইভাবে। তো আমরা ফলো প্ল্যানে আরও বিস্তারিত দেখবো, তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং যদি আপনার জায়গাটা যদি লম্বা দিকে না হয় যদি পাশের দিকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটাকে পাশের দিকেও করতে পারবেন অনেকটা এরকম। ওকে, তো আপনার জায়গা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এভাবে করতে পারেন। এখানে দেওয়া হয়েছে আপনারা দেখেন, এখানে এক সারিতে একটা গরু, এখানে রাখা হয়েছে আর এক সারিতে একটা গরু, এবং মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে এবং এখানে আরও রাস্তা করা হয়েছে। তো আপনার জায়গা যদি এভাবে এইদিকে বেশি হয়ে থাকে তাহলে আপনি এই ডিজাইনটাকে ফলো করতে পারবেন। এখানে আমরা সিম্পলি একটা ওয়াল দিয়েছি, ওয়ালের মাপটা দিয়েছি আমরা ফ্লোর থেকে কত, আমরা ফ্লোর প্ল্যান দেখবো। সো এখানে দেওয়ার পরে তারপর এখানে যেটা করা হয়েছে আপনার এখানে দিয়েছি একটা ফ্লোর, এখানে ফ্লোরটা স্লোপ করে দেওয়া হয়েছে এবং এখানে গরুর যে পানি বা মলমূত্র যেটা বলেন এদিক দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করেছে 6 ইঞ্চির মতো। আর এখানে যে পাত্র যে বিষয়টা, পাত্রের হাইটটা আমরা এখানে দিয়েছি এদিক দিয়ে এই গরুর গলার এদিক দিয়ে 2 ফিটের মতো, এবং এই পাশে রয়েছে 2.5 ফিটের মতো, এবং এটা রয়েছে মনে হয় 3 ফিটের মতো। আমরা ফ্লোর প্ল্যানে দেখবো। তো এটা হচ্ছে কি আমাদের মূলত এই যে 3D মডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেই এভাবেই করতে পারেন। আপনি চাইলে এখানে আড়াআড়িভাবে করতে পারেন বা আপনি চাইলে এই যে এটা এটা এইভাবে দিতে পারেন। এছাড়া যদি আপনার শুধুমাত্র 20টা গরুর ব্যবস্থা করতে চান তাহলে শুধু এই এই যে এই সেটটা ফলো করতে পারবেন। এছাড়া আপনার যদি লম্বা দিকে বা প্রয়োজন হয় তাহলে আপনি দুটোই ফলো করতে পারবেন। সে হচ্ছে কি আমাদের আজকের যে 3D মডেল আমরা এটা দেখবো, আমার ফ্লোর প্ল্যানে জমির মাপ এবং পাত্রের মাপগুলো দেখবো। তো চলুন চলে যাই ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে। সব ফ্লোর প্ল্যানে প্রথমে জমির মাপ দেখবো আমরা। এখানে কিন্তু এই একটা গরুর যে এইটা মানে শেডটা, এই 10টা গরুর যে শেড, এই শেডের মাপটা আমরা প্রথমে দেখবো। তাই এই একটা শেডের গরুর মাপ দেখলে আমরা পরে শেডের মাপ বের করতে পারবো আমাদের এই শেডের জন্য কি পরিমাণ জায়গা প্রয়োজন হবে। ওকে, সো আমরা এখানে একটা যে 10টা গরুর যে শেড, প্রথমে 10টা গরু হিসাব করবো, তারপরে চাইলে আমরা 20টা গরু হিসাব বের করতে পারবো। সো আমরা প্রথমে দেখবো একটা গরুর লম্বা দিকে 10টা গরু যে প্রথম সেট যেটা, সেটা লম্বা দিকে ধরেছে 41 ফিট এবং পাশে রয়েছে আমাদের 14 ফিট। তো এই 10টা গরুর জন্য আমাদের এই যে যে জমির যে পরিমাণটা, শুধু 10টা গরুর জন্য আমরা যেটা বলছি সেটা আমাদের এখানে ধরা হয়েছে 41 এদিকে এবং এদিকে 14 ফিট, হলে আমাদের পুরো জায়গার পরিমাণ আসবে 574 স্কোয়ার ফিট। এবং এটা যদি আমরা শতাংশ বের করি তাহলে আসবে 1.31, তার মানে আপনার এই জায়গাটা 1.31 এ আসবে।
সেম একই ভাবে আপনি চাইলে যদি 10টা গরু ব্যবস্থা করেন তাহলে টুকুর ভিতরে আপনি শিশুকুল দিতে পারবেন, আর যদি মনে করেন যে আপনি 20টা গরুর ব্যবস্থা করবেন তাহলে সেম জায়গায় এখানে আমাদের সেম লাগবে। এবং মাসে আমরা একটা রাস্তা দিয়েছি 4 মিটার, সরি 4 ফিটের মতো, এখানে দেখতে পাচ্ছেন 4 ফিট, তাহলে আপনি এইটুকু ধরে পুরোটা একটা স্কোয়ার বিল্ড করতে পারেন, আপনার কি পরিমাণ জায়গা প্রয়োজন হবে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা লম্বা দিক হচ্ছে 41 ফিট, এবং ভিতরে যখন আসবে আমাদের প্রত্যেকটা ওয়ালের দিক দেওয়া হয়েছে 6 ইঞ্চি করে, এবং প্রথমে যেটা থাকবে সেটা থাকবে আমাদের এখানে যে গরু, একটা গরুর জন্য লম্বা দিকে আমরা একটা গরুর যে জায়গা আছে সেটা দিয়েছি আমরা 9 ফিটের মতো, এবং প্রত্যেকটা গরুর জন্য আমরা দিয়েছি 4 ফিটের মতো, একটা গরু 4 ফিট জায়গা, 4 বাই 9 ফিট একটা গরুর জন্য আমরা জায়গা দিয়েছি। এবং এখানে একটা যে ওয়াল যেটা, এই ওয়ালটা দিয়েছি আমরা 6 ইঞ্চি, এবং এখানে একটা ড্রেনের ব্যবস্থা করেছি আমাদের 6 ইঞ্চির মতো। আর এখানে খাবার পাত্র যেটা, খাবার পাত্র আমরা এখানে দিয়েছি 3 ফিটের মতো, ভিতরে থাকবে এবং পাশে থেকে পাশে আমাদের ওয়াল 6 ইঞ্চি করে, আপনার পুরো খাবার পাত্রটা 4 ফিট, ভিতরে জায়গা থাকবে আপনার 3 ফিট, আর এই রাস্তা যেটা থাকবে এটা 3-4 ফিট, আপনি চাইলে কমাতেও পারেন বাড়াতেও পারেন। আর যদি আপনি মনে করেন আসলে আপনি রাস্তা রাখতে হবে, কারণ আপনি গরু যখন খাবার দেবেন আপনি এদিক দিয়ে খাবার দেওয়া তো সম্ভব হবে না, তো আপনি মাঝখানে রাস্তাটা 4 ফিটের মতো রেখে আপনি পরবর্তী সেটটা করবেন, তাহলে আপনাদের পুরো একটা সেট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি লম্বা দিকে চলে যেতে চান তাহলে এই সেটটা বাদ দিয়ে আপনি সেম সেম এই 10টা গরু জায়গা আপনি সামনে নিয়ে গেলে এটা 20টা হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকে 3D মডেল এবং ফ্লোর প্ল্যান, আশা করছি ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে। তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।